হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও। আজকে ঘুরে জানতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে। তো আজকে আমার সাথে আছে আমার কাকা রায়হান হোসেন দীপন, আসো। আর আমরা বাইক নিয়ে যাচ্ছি দুজন, আমার হুন্ডা হর্নেট বাইকতে। তা চলো তো উপভোগ করুন আমাদের সাথে। আর উনি কিন্তু গীতাঞ্জলি লিখছে এখানে, আর এখান থেকে কিন্তু উনি নোবেল প্রাইজটা পাইছে। চলে আসলাম এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে। তাই এটা হচ্ছে কুঠি বাড়ি ঢোকার পথ, আমাদের কুঠি বাড়ি ঢোকার পথ এইটা। হ্যাঁ হ্যাঁ, কুলফি খাবো, আগে ভিতর থেকে ঘুরে আসে তারপর খাচ্ছে। এখানে কুলফিটা সব বিক্রি করে, কুষ্টের বিখ্যাত কুলফি মানে আপনারা তো অনেকেই জানেন। তা আমার কাকা মনে কিছু বলতে চাই। চলে না, আপনাদের দেখাই সব কিছু, না আসবেন অবশ্যই আমাদের কুষ্টি। ও আর হচ্ছে মাস্ক পরতে ভুলবেন না কিন্তু। আমরা মাস্ক পরি নাই, মাস্ক পরবো মানে ভিডিও করার জন্য একটু মাস্কটা খুলছি। আর এখানে আশেপাশে নিরিবিলি জায়গা, তো এই কারণে মাস্কটা পরি নাই। মাস্ক পরতে কিন্তু ভুলবেন না আপনারা। আর এখানে নতুন দুইটা বিল্ডিং করতেছে, দেখেন এই দুইটা বিল্ডিং করতেছে সৌন্দর্য বৃদ্ধির কারণে। আগে এরকম ছিল না, আস্তে আস্তে উন্নত করতেছে। এটা হলো শিলাইদাহ, কুষ্টিয়া কুমারখালী শিলাইদাহ এটা। আর এখানে সিনি তার জীবনে সিংহভাগ সময় কাটাচ্ছে, এখানে তার জমিদারি ছিল মেনলি। তো ওনার এটা দেখবো আমরা। আর এই দেখেন শিলাইদাহ কুঠি বাড়ি 0 কিলোমিটার। এখানে অনেক কুলফি মেলা টেলায় বিক্রি করে। আর এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে আমরা মিলে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকবো। তোমার টিকিট কত করে? 20 টাকা করে না? দুইটা টিকিট দেন আমাদের, 40 টাকা। হ্যাঁ, আমাদের কাকা আজকে স্পন্সার, সে হচ্ছে আমাদের ঘুরাচ্ছে টাকা পয়সা খরচ করে। এটার সিকিউরিটি অনেক বাড়ানো হয়েছে, আগে এরকম সিকিউরিটি ছিল না। আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এরকম সিকিউরিটি ছিল না। এটা খুব ভালো হয়েছে সিকিউরিটি বাড়ানোর জন্য। তো এখানে একজন আমাদের ই মামা আছে, আইন শৃঙ্খলা প্রতিনিধি মামা, একটু হাই দেন মামা। হ্যাঁ ঠিক আছে, সঠিক। তো হ্যাঁ, তো আমরা যাচ্ছি। ও আদরান দরান ভিউটা দেখায়, আসলে কুঠি বাড়ির মেন ভিউটা একটু আপনাদের দেখায়। ওয়েট,
আমরা এখন ভিতরে ঢুকতেছি কুঠিবাড়ির, তো আমাদের সাথেই থাকুন। আমার কাকা একটু লজ্জা ফিল করতেছে বনায় সে ক্যামেরার সামনে আসতে। এখানেই সে তার জীবনে সিংহভাগ সময় কাটাইছে, এখানে তিনি জমিদার ছিলেন। তো আমরা এখন প্রধান গেটের মধ্যে ঢুকতেছি। এখানে অনেক সিকিউরিটি বাড়ানো হয়েছে আগের থেকে, আগে এরকম সিকিউরিটি ছিল না। তা উনিও মনে হয় এখানকার টিকিটটা দেখাও, টিকিটটা দেখাও কাকা। আমরা মাত্র ভিতর থেকে ঘুরে আসলাম, কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয় নাই। আসলে ভিডিও করার হচ্ছে কোনো নিয়ম নাই, কারণ এর আগে হচ্ছে আমাদের এখানকার মূল্যবান একটা প্রাতনিক কি জন্য একটা পুরাতন রবীন্দ্রনাথ ঠাকুরের তলোয়ারটা চুরি হয়ে গেছে, সেই জন্য আসলে ভিডিও করা বারণ। তো আমাদের ভিডিও করতে দেয় নাই। তো আমরা কিছু ছবি নিদর্শন গুলা নিচ্ছি, ঠিক আছে, ছবিগুলো নিচ্ছি। তো আমরা অবশ্যই আপনাদের ছবিগুলো দেখাবো। শিলাদহ কুঠিবাড়ি রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটক কেন্দ্র। বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন পদ্মাতীরে এটি অবস্থিত। শিলাদহ নামটি আধুনিক, আগে এই স্থানটি খোরশেদপুর নামে পরিচিত ছিল। 1807 সালে রামলোচন ঠাকুর উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের এই জমিদারি মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্বে প্রথম শিলাদহে আসেন 1889 সালের নভেম্বর মাসে। 1891 থেকে 1901 সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন। তার অবস্থানকালে নানা উপলক্ষে এখানে এসেছেন স্যার জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরী, লোহিত মজুমদার, লোকেন্দ্রনাথ প্রমোদ, তৎকালীন বঙ্গের খ্যাতিনামা বিজ্ঞানী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী। এই কুঠিবাড়ি ও পদ্মাবটে বসে রচিত হয়েছে রবীন্দ্র সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনার তরী, চিত্রা, চৈতালী, কথা ও কাহিনী, অধিকাংশ কবিতা, পদ্মা পর্বের গল্প, নাটক, উপন্যাস, পত্রাবলী, গীতাঞ্জলি ও গীতমাল্যের গান। আমরা ঘোরাঘুরি শেষ করতেছি। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চৌবাচ্চা, আর এখান থেকে উনি পানি তুলে খেত। এটা ওনার হচ্ছে কুয়া, আর এটা ছিল ওনার রান্নাঘর। এই যে এটা ছিল ওনার রান্নাঘর। তো আমরা ভিতরে ঘোরা শেষ, একটু বাইরের সাইডটা দেখে আসি। উনি যে পুকুর ইউজ করতো সেই পুকুরটা দেখে আসে, চারপাশের পরিবেশটা দেখে আসে। আর আজকে প্রচুর গরম পড়ছে, তো আসেন। আমার কাকা খুবই ব্যস্ত, সে ফোনে কথা বলতে, গার্লফ্রেন্ড, এত গার্লফ্রেন্ড ফোন দেয়, জীবনে কোনো গার্লফ্রেন্ড হলো না আমাদের। আর সে আজকাল গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, ঘুরতে আসলাম ভিডিও করতে, সে গার্লফ্রেন্ডে ব্যস্ত। হ্যাঁ, ফ্রেন্ড বড় আপু সবই হয়, আমরা তো বুঝি, গার্লফ্রেন্ড ফোন দিলেও ফ্রেন্ড হয়। বড় আপু যে কে জানে আছে না, মানে গার্লফ্রেন্ড থাকা অবস্থায় সিঙ্গেল আমাদের বন্ধু, অসুবিধা নাই। তো এটা হচ্ছে পুকুর ঘাট। এই পুকুর ঘাটে ছোটবেলায় এসে আমরা কত আড্ডা দিছি, আমাদের বাড়ির পাশে তো আমরা এসে ধরেন নিরিবিলি সময় কাটাইতাম। তো আমরা এখন কুষ্টিয়ার বিখ্যাত রসের মেলায় খাবো, তো চলুন আসলে ভিডিও করতে থাকো। তো মামা কত করে কি দাম? সরের হবে 50 টাকা, এটা সর ছাড়া হবে 30 টাকা। সর ছাড়া 30 টাকা। তো আমাকে দেন একটা সর ছাড়া দেন, সর টর ভালো লাগে না, সর ছাড়া একটা দেন, খেয়ে দেখি কেমন। তা আপনি কতদিন ধরে এখানে কাজ করেন? 3 বছর ধরে করেন না? এটা এটা আপনার বাসা কোথায়? কুমারখালী? কুমারখালী থানা শিলাইদহ ইউনিয়ন। শিলাইদহতে আপনার বাসা? ও আমি তো জানতাম যে কয়াতে এটা বেশিরভাগ বানানো হয়। না, কয়া ওনারা এখানে আসেন, ওনারা শহরে বিক্রি করে। শহরে বিক্রি করে না? এখানে যা সব শিলাইদহ লোকে। আপনাকে ফ্যাক্টরিতে বানানো না নিজে বানানো? যার যার বাসায় সেই সেই তৈরি করে। ও, তা দিনে কেমন বেচা বিক্রি হয়? হয় 1200। আর লকডাউন আর এমনি দিনে আসে ওটা হিসাব আলাদা, তখন সখন আর হিসাব থাকে না। ও, আর লকডাউনের ভিতর কেমন দিন কাল যাচ্ছে? ওটা লকডাউনে ব্যবসা করি নাই, জানি ঘুরে বেড়ান ঘুরে বেড়ানো লাগছে, এখানে তো বন্ধ ছিল লকডাউনে। তো আপনার নামটা কি? মোহাম্মদ মুন্না। ও আচ্ছা মামা, আমরা খেয়ে দেখি আপনার রিভিউ দিয়ে কেমন হয়। তো আমি এখন দিলাম মালাই, এটা আমাদের কুমারখালী কুষ্টিয়ার অনেক বিখ্যাত মালাই, এটা ঢাকাতে এখন পাওয়া যায়, আপনারা অবশ্যই দেখছেন। তো এটা খেয়ে একটু রিভিউ দেবো কেমন লাগে আসেন। তো মালাই তো আমরা নিলাম, এখন খেয়ে দেখি কেমন মজা লাগে। তা প্রথমে কিছু নেই, আমার এমনি ঠান্ডার বললেন, ঠান্ডা খাওয়া নিচের তাও খাচ্ছে আপনাদের জন্য, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই জিনিসের মজা আপনারা কুমারখালী ছাড়া পাবেন না, ঢাকাতেও পাওয়া যাবে, ঢাকার অর্ধেক জিনিসটা পাওয়া যায় না। ছোটোবেলায় অনেক খাইতাম, এখন খেয়ে দেখতেছি যা অসাধারণ। খাইতে থাকি, আপনারা আসলে অবশ্যই এটা খাবেন, এটা রিকমেন্ড করলাম, 10-10 পাওয়ার যোগ্য এটা। তো আমি এখন ডাকবো সর্দার এসে, সর্দার। তো এরা আছে এখানে গুলটুলি মারে, 10টার দাম 20 টাকা।
এখন আমি ইয়ার গামে গুলি মারবো, আসুন আমার সাথে যে টিশো নিশাও করে মারবো। নিরিক আছে তো আমার হাতে। আরে মারে বুঝো বুঝো কি নিরিক আমার হাতে। দ্বিতীয়টা অনুভূতি কি সবগুলো মিস করে অনুভূতি কি তোমার? তো আমরা এখন ভিতরে কুটির শিল্পের দোকানে চলে আসলাম, তো মামার সাথে একটু কথা বলি। তো মামা আপনার নাম কি? আমার নাম মিঠুন। আর আপনার দোকানের নাম? মিঠুন কুটির গিফট কর্নার। ও, তা এখানে কি কি টাইপের পণ্য পাওয়া যায় আমার? এখানে ধরুন আপনার এই যে কুষ্টার একতারা আছে, আপনার এই কাঠের পালকি, কাঠের নৌকা হবে, অনেক ইত্যাদি অনেক জিনিস আছে। ও, তা এখানে প্রাইস কেমন, কত থেকে শুরু হয়? এখানে 20 টাকা থেকে শুরু করে আপনার 2000 টাকা দামের জিনিস আছে। ও আচ্ছা, আর আপনার এখানে সেল কেমন হয় প্রতিদিন? এখন করোনার উপলক্ষে আমার টুকটাক চলছে, ঠিক আছে। আমাদের ব্যবসা হচ্ছে আপনার এই জানুয়ারি থেকে শুরু হয় আর কি, 6 মাস ব্যবসা করি আর 6 মাসে টুকটাক চলে, টুকটাক চলে না। তো আচ্ছা, থাকেন ভালোই থাকেন। আপনার কোনো ভিজিটিং কার্ড আছে? ভিজিটিং কার্ড নেই। আচ্ছা, আপনার এই দোকানের লোকেশনটা আমরা দিয়ে দেবো, আপনারা আসলে অবশ্যই মামার কাছ থেকে জিনিসপত্র নেবেন। আমাদের সফর প্রায় শেষের পথে, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি আর সাথে পদ্ম নদীর ঘাটটাও দেখলাম। তো আমাদের সফর আজকে শেষ, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আকাশে অবস্থা একটু দেখুন, মেঘলা মেঘলা বৃষ্টি হতে পারে। তো আমাদের কাকা, তুমি কি কিছু বলতে চাও? না, আসলে হচ্ছে যে যেরকম মেঘলা সেট গেছে আমাদের, আসলে ভিডিও করা আসলে আমরা চাইছিলাম যে আপনাদের আরো কিছু দেখাবো, ঠিক আছে, কিন্তু আসলে আমাদের সময় নাই। তো আমাদের বাসায় যেতে হবে, আমার মনে হয় না যে বাসায় পৌঁছাতে পারবো, তারপরে আপনাদের জন্য অনেকগুলোই কষ্ট করলাম। আর আর একটা কথাই বলা যায়, ঠিক আছে, যে আপনারা বুঝুন একটা ভিডিও করা কত কষ্ট। আর আপনি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এমনকি শেয়ার তো করবেনই, আপনার যতগুলো ফ্রেন্ড আছে ততগুলো শেয়ার করবেন। আর ভিডিওগুলো আসলে আছে যে শিলেদা কীভাবে আসতে হয় অনেকে জানে না, আর আপনারা জানেনই যে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা দেখার জন্য আসলে বাংলাদেশে কেন, বাইরে বাইরের দেশে থেকে, ঠিক আছে, অনেকেই হচ্ছে গা ইচ্ছুক থাকে, ঠিক আছে, আসলে মানে মেন লোকেশন মেন প্লেসটা থেকে ওরা বুঝতে পারে না, বেরিয়ে আসতে পারে না। তো আমরা যতটুকু পারছি আপনাদের আমরা দেখাইছি, তো আপনারা এই লোকেশনগুলোই আপনারা ফলো করে আপনারা চলে আসতে পারবেন। ধন্যবাদ। সো থাকুক আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।